অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃশ্চিক রাশি 2021 জানুয়ারি মাস কেমন যাবে এই ভিডিওতে আমি আপনাদের সামনে পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করছি। তো প্রত্যেক সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের আমার তরফ থেকে এবং আমার চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রত্যেকের প্রিয় দর্শক বন্ধুদের যেন নতুন বছর খুব খুব ভালো কাটে, এই আমি ঈশ্বরের কাছে কামনা করি। তো শুরু করা যাক বৃশ্চিক রাশি জানুয়ারি 2021 কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। দেখুন, এ মাসে গ্রহের যে গোচর এই অনুযায়ী বৃশ্চিক রাশি বেশ কিছু শুভ শুভ ফল পাবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে উচিত মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। তো শুরু করা যাক বৃশ্চিক রাশি 2021 জানুয়ারি মাস কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। আমি এই ভিডিওর মাধ্যমে একটা জিস্ট আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, প্রথম কথা আসি আপনাদের কর্মের দিকটাতে। কর্মের দিকটাতে কিন্তু এই জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, অর্থাৎ নতুন কর্ম পাওয়ার জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে নতুন কর্মের প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতির জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু নাই, কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেসার, চাপ কিন্তু থাকছে। দেখুন, আমি বারবার বলছি, আমি যে রাশিফলটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী। যদি আমার কথা শুনে একটুকু যাদের গাছের পাতা নড়বে না, জানবেন আপনার বাই বার্থ চার্ট গ্রহের অবস্থান খারাপ আছে এবং অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলছে। সেই জায়গাটাতে সঠিকভাবে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করান, তবেই আপনারা কিন্তু উঠে আসবেন। আমি বারবার বলছি, একদম দিয়ালে পিঠ ঠেকে গেছে এই অবস্থাতে যাবেন না, সময় থাকতে কাজ করুন, ভাগ্যের সাপোর্ট নিন। তো বৃশ্চিক রাশি প্রেমের ক্ষেত্রে কেমন? দেখুন, বৃশ্চিক রাশি যদি আপনি হন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। নতুন প্রেম এ মাসে আপনাদের আসবে এবং পুরাতন প্রেমের ক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, প্রেমের জায়গাটা, প্রেম ভালোবাসার জায়গাটা ক্ষেত্রে খুব ভালো শুভ সূচনা দিবে। তবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখবেন, কেউ কারো প্রতি সন্দেহ করা বা ইগো আনা বা সেন্টিমেন্ট এটা কিন্তু রাখবেন না বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মধ্যে। এবার আসি আপনাদের এ মাসে ভূমি ভবন বাহন সুখ কিন্তু হতে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে নিজস্ব কোনো জমি কিনা বা জায়গা কিনা বা নিজস্ব ফ্ল্যাট কিনা বা তার জন্য টাকা অ্যাডভান্স দেওয়া বা গাড়ি কিনা, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারে যথেষ্ট উত্থান এ মাসে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো। দাম্পত্য জায়গাটা, অর্থাৎ এ মাসে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বর্ডিংটা থাকে না সেটা কিন্তু থাকছে। এবার আসি আপনাদের, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে শুভ বিবাহের, গাঢ় বিবাহের কানেকশান কিন্তু আসতে চলেছে। জানুয়ারি 14 তারিখের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত হবে, বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে। আপনার যদি কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে কিন্তু
বিয়ের ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে গাঢ় বিবাহের যোগ, এবং যারা প্রেম করছে প্রেমজ বিবাহ কিন্তু হওয়ার জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ লাভ ম্যারেজের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। শরীরগত দিক যদি আসি, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষের আপনার শরীরগত দিকটা আগের থেকে যথেষ্ট ডেভেলপ করবে, এবং আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যটা আগের থেকে অনেকটাই ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার দাদু বা আপনার মা বা আপনার বাবা শরীরগত দিকটা কিন্তু ভালো হতে চলেছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবার আসি আপনাদের এডুকেশনের জায়গাটা। দেখুন, এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ কিন্তু থাকবে, অর্থাৎ এডুকেশনের দিকটা মধ্যম প্রকৃতির। কিন্তু আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, এডুকেশনের দিকটা কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের ব্যবসার দিকটা কিন্তু যথেষ্ট ভালো। পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের থেকে একটু চোখ কান খুলে রাখবেন, কিন্তু ওভারঅল যদি বলা যায় ব্যবসাতে যথেষ্ট গেন আপনারা এ মাসে কিন্তু করবেন। অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ব্যবসা থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিং ডান্সিংয়ের সঙ্গে যুক্ত আছে, বা যাদের বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ গ্ল্যামার জগতের সঙ্গে যারা যুক্ত, আলোর সামনে বা আলোর পিছনে যাদের ফোকাস, তাদের ক্ষেত্রে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, এই 2021 জানুয়ারি মাসে আপনারা একাই 100 কিন্তু হবেন, একাই 100। রাজনীতির ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, ফিল্ম দুনিয়ার ক্ষেত্রে একাই 100 আপনি কিন্তু হবেন। এবার আসি, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনাদের সেলফ প্রফেশন, যারা ডক্টর, অ্যাস্ট্রোলজার বা টিচার তাদের ক্ষেত্রে কিন্তু, বা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সুযোগগুলো কিন্তু আসবে। ভাড়াটিয়া নিয়ে সমস্যা কিছুটা হলেও থাকছে, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন ভাড়াটিয়া রিলেটেড সমস্যা কিন্তু থাকছে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বাচাতিক হন, শত্রু বিজয়, শত্রু কিন্তু পরাস্ত হতে চলেছে, অর্থাৎ শত্রু আপনাকে দেখে কিন্তু পিছু হটবে, গ্রহগত অবস্থায় তাই নির্দেশ করছে। অর্থাৎ শত্রু নাশ, শত্রু বিনাশ এ মাসে কিন্তু হবে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ লটারি থেকে হোক, শেয়ার থেকে হোক, ফাটকা থেকে হোক, আপনাদের কিন্তু লটারির জায়গাটা, লটারি লাগার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে, এবং ভাগ্য আপনাদের কিন্তু সাপোর্ট দিবেই দিবে, অর্থাৎ ভাগ্যের সহায়তা পাওয়া, অর্থাৎ এটা ঠিক পাবেন আপনারা 14 জানুয়ারি পর থেকে ভাগ্যের যে সাপোর্ট সেটা অনেক অংশে আপনাদের বাড়িয়ে তুলবে। আপনাদের এ মাসে ইনকামটা কিন্তু যথেষ্ট হবে, অর্থাৎ ইনকাম যোগটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। পাশাপাশি আপনাদের ভোগ্য দ্রব্য কেনার জন্য, নিজেদের ভোগের জন্য প্রচুর ব্যয়টাও কিন্তু হবে, অর্থাৎ আয় ও ব্যয়ের সমতা থাকবে। ক্যাশ ফ্লোয়ের দিকটা কিন্তু তেমন সমস্যা নেই, ক্যাশ ফ্লোটা কিন্তু আপনাদের হবে, এবং এ মাসে আপনারা বন্ধু বান্ধব থেকে সহযোগিতা পাবেন, ভাইয়ের থেকে সহযোগিতা পাবেন, এই জায়গাটা কিন্তু থাকছে। তবে আপনাদের এ মাসে জ্ঞাতি শত্রুতা এই জায়গাটা কিন্তু থাকছে, এবং কর্মক্ষেত্রে কলিগদের সাথে মতবিরোধ বা কলিগদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার যোগ থাকছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। তবে আপনারা এ মাসে যথেষ্ট উন্নতি কিন্তু করবেন, অর্থাৎ আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু ভালো, সন্তান সুখের জায়গা তৈরি করছে, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে ভালো, বা যাদের সন্তান হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ, অর্থাৎ
সন্তানের দিকটা নিয়ে তেমন কোনো প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে না। তবে যারা বিদেশের সাথে রত, বিদেশের ব্যবসার সাথে রত, বিদেশ থেকে অর্থ আসে, এক্সপোর্ট ইম্পোর্টের বিদেশের সঙ্গে যারা রত আছে, তাদের থেকে কিন্তু যথেষ্ট লাভের জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এবার আসি, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে উন্নতির জায়গা, উন্নতির জায়গাটা কিন্তু চোখে পড়ার মতন, অর্থাৎ যথেষ্ট ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে, কেউ আটকাতে আপনাদেরকে কিন্তু পারবে না। তবে এ মাসে আপনাদের দূর যাত্রা, অর্থাৎ কোনো জায়গাতে ভ্রমণ হওয়া, এটাও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো জায়গাতে ঘুরতে গেলেন, ফ্যামিলি ট্যুর, এটা কিন্তু আপনাদের হবে এ মাসে, অর্থাৎ ভ্রমণ যোগ কিন্তু নির্দেশ করছে। তবে যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও সাবধানে চালাবেন, ছোটোখাটো চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে কোমরে এবং পায়ে ফট করে লেগে যাওয়ার সম্ভাবনা, এই জায়গাটাতে অবশ্যই সাবধানে আপনারা চলাচল করুন। কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা কিন্তু এ মাসে আপনাকে ভুগাতে পারে, এবং কোল্ড কাপের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, কোল্ড কাপ, যারা বয়স্ক এজেড পার্সন আছে কি না, তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কোল্ড কাপের সমস্যা কিন্তু আপনাদেরকে এ মাসে কিছুটা হলেও ভুগানোর জায়গাটা কিন্তু থাকছে। ওভারঅল যদি বলা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এই 2021 জানুয়ারি বেশ কিছু শুভ বার্তা কিন্তু আপনাদের আসতে চলেছে, এবং আপনাদের সম্পত্তিগত দিকটা কিন্তু যথেষ্ট হলো, সম্পত্তির ক্ষেত্রে পুনরুদ্ধার হওয়া, বা যাদের মামলা মকদ্দমা, কেস মামলা মকদ্দমা চলছে, সেই জায়গা থেকে কিছুটা হলো পজিটিভ দিকগুলো কিন্তু আপনাদের আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং যারা কেস মামলা করবেন, নতুন করে ভাবছেন, অবশ্যই একটু হলো ভেবে চিনতে আপনারা এই সব জায়গাতে এগান। স্টক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে খুবই ভালো এই মাসটা। এই ছিল বৃশ্চিক রাশির ওভারঅল কেমন যেতে পারে জানুয়ারি মাস, তারই একটা আভাস বা জিস্ট আপনার সামনে তুলে ধরলাম। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।